এদিকে আছে ঘোলা নাইস ক্লাব, খেলা চলছে ঘোলা নাইস ক্লাবেরই মাঠে। প্রথম পুরস্কার 1 লক্ষ, দ্বিতীয় পুরস্কার 70,000 টাকা দিয়ে ঘোলা নাইস ক্লাব। এদিকে আছে বাগাজুদ্দিনের টিম, দুটো টিমই খুব ভালো ফুটবল খেলা হয়েছে, 1-1 রেজাল্ট। এই ফরেনারটি অনবদ্য খেলার। এখন রাত হয়ে গেছে 2:00, ও দারুণ গোল করলো বিদেশি খেলোয়াড় মিসবা, তার নাম বিদেশি খেলোয়াড় স্টাম্প, ঘোলা নাইস ক্লাবের হয়ে শট নেল। এই খেলার ফলাফল কিন্তু 1-1 রেজাল্ট। এখন ঘোলা নাইস ক্লাবের দ্বিতীয় শট, শট নেবে স্টাম্প, দেখা যাক স্টাম্প গোল করতে পারে। স্টাম্প কি দারুণ মারলো, গোল করে দিল, গোল হয়ে গেল খেলার। রেফারি হুইসেল, বলা নাইস ক্লাবে জুয়েল শট নেবে, একই স্টেপ নিয়েছে আবার পিছিয়ে আসলো। তিনটি শটে তিনটি গোল করলো নাইস ক্লাব। এখন জুয়েল মনে হয় গোলে দাঁড়াবে, যা বুঝতে পারছি। তাহলে খেলার ফলাফল কিন্তু এসে দাঁড়ালো তিনটি শটে তিনটি তিনটি গোল। এখন কি টস হবে, রাখুন ছবি তুলে নিই আমরা। আচ্ছা দাঁড়া দাঁড়া, আচ্ছা ঘোলা নাইস ক্লাব ব্লু, ওকে ওকে ছবি হয়ে গেছে। আর এটা হচ্ছে বাগাজুদ্দিনের টিম ইয়েলো হলুদ, দেখি ব্যাস হয়ে গেছে, হয়ে গেছে ক্লিয়ার। ভাই ডোন্ট শাউট, চিৎকার করবেন না, দূরে 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 ভাই, তো চিৎকার করবে না। আমি ভাই এই এই দাদা, এই দাদা রয়েছে, এই দাদা ঠিক আছে, নো ফায়ার ছড়ে, ফায়ার ছড়ে, হ্যাঁ বাগাজুদ্দিনের টিম চ্যাম্পিয়ন হলো, গোলা নাইস ক্লাব হেরে গেলো।